নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো মানে হঠাৎ করে দেখলাম আপনারা এই ঘরে ছিলেন, হঠাৎ করে কোথায় চলে গেলেন? ও এক দাদা নিয়ে গেছিল। আচ্ছা, আমাদের ওইখানে চলে গেছিল। কে নিয়ে গেছিল? আপনাদের একজন ইউটিউবার? হ্যাঁ। আচ্ছা, এখন কি বলুন তো, ওইখানে তো আছে ছেলে পেলে, এখন কথা বলি শুনছে না, বারবার চলে আসে বাড়ি ঘরে। আচ্ছা, হ্যাঁ, তা এরা পড়াশুনো মানে তেমন করতে যাচ্ছে না, কিন্তু সেটা আশ্রমে দিয়ে দিলে মনে হয় ভালো হবে। আমরা তো এই ছোট ছোট বাচ্চাদের আশ্রমের ব্যবস্থা করেছিলাম, কিন্তু মানে হঠাৎ করে দেখলাম যে আপনারা কোথায় চলে গেছে। হ্যাঁ, চলে গেছিলাম। ও ওর এখান থেকে নিয়ে গেল, যেই বললো যে ছেলেবেলে ভবিষ্যৎ করে দেবো, এদের পাকা বাড়ি করি, সেখানে সেখানে থাকবে, গ্যাস কিনে দেবে, জামা প্যান্ট কিনে দেবে। মানে কে বলেছিল এগুলো? ওই যে নিগেছিল সেইতে, ওই যে ওই যে ইউটিউবার, যে ইউটিউবার ওইতেই নিগেছিল। আচ্ছা, আর ওই সব বলিছে যে তোর একটা চাকরি ধরাই দেবো, 14-15 হাজার টাকা বেতন হবে, তোর নাই চার দোকান করিয়ে দেবো, তোর ছেলেবেলে মানুষই যাবে, লেখাপড়া শিখাবি, চল এইভাবে বলি কি এখান থেকে তুলে নিয়ে চলে গেল। আচ্ছা, গাড়িতে গিরি আমি নিজেই স্বয়ং দিয়ে আসছিলাম ভ্যানে গিরি। আচ্ছা আচ্ছা, দিয়ে আমি বললাম যে দেখেন নিকি থাকলে তো মানুষ হবে না, আপনি মানুষ যদি করতে পারেন তাহলে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আর না যদি পারেন তাহলে আর ফাউনে যাবেন না। হুম হুম হুম, তো বলতে যে না না আমি এর পুরো এর লাইভ ঘুরাই দেবো। লাইভ ঘুরিয়ে দেবে? লাইভ ঘুরাই দেবে, যে এইরকম ঘুরাই দেবো, ওর আইজো ফোন তো এখনো কিচ্ছু দেয়নি। আপনি এখন বর্তমানে কি করছেন? এখন এই রাজমিস্ত্রি যোগালি কাজ করছি। আপনি রাজমিস্ত্রি যোগালের কাজ করছেন? আচ্ছা আচ্ছা, তা তোমরা কি মানে ওই ঘর ভাড়াতেই থাকো? খাওয়া দাওয়া এগুলো কে দেয়? হ্যাঁ, বাবা। বাবা কি রান্না করে? মানে আপনি রান্না করে ওদের খাওয়ান নাকি ওই ওখানে? রীনা বিশ্বাস, চাঁদপাড়ায় থাকি। আর এই হচ্ছে দীপঙ্কর মিত্র, এই যে এই মানুষটি, এই মানুষটি এর স্ত্রী মারা গেছে। আচ্ছা, তিনটে ছোট বালক অসহায় বাচ্চাকে রেখে গেছে, শুনে আমি এখানে আসি এবং অতীন্দ্রকেও খবর দিয়ে আনি এই বাচ্চা তিনটেকে একটা আশ্রমের ব্যবস্থা করব বলে। যাই হোক, এইটা অতীন্দ্র একটা ভিডিও মারফত তুলে ধরে, এইটা দেখে একটা ধোকাবাজ ইউটিউবার এসে ওদের মিথ্যে ভুল বুঝিয়ে নিয়ে চলে যায়। আচ্ছা, চলে গিয়ে বাচ্চাগুলোকে ওখানে আটকে রেখেছে। আজ 2 মাস হয়ে গেছে, বাচ্চাগুলোকে না স্কুল, লেখাপড়া, এডুকেশনের দিকে কোনো লক্ষ্য নেই। তা ওরাও এখন ওদের বুঝতে পেরেছে যে ওরা ট্র্যাপে পড়ে গেছে, ওরা এখন ফিরে এসছে, আমি ওদের আবার আশ্রমে দিতে চাই। আচ্ছা, মানে ওরা মানে আমরা তো প্রথমে এসেছিলাম, এসে আমরা তো বলে গেছিলাম, প্রথমে এসেছিলাম, এই এই ব্যাপার, আমাদের এই ইউটিউবার দেখে ওদের ভুল বুঝিয়ে নিয়ে চলে গেছে। মানে আশ্রমে রাখার ব্যবস্থা তো এতদিন হয়েও যেত, কথা বলা আছে কাল গেলে আমার কালি ভর্তি হয়ে যাবে। কিন্তু এই যে কোনো, আচ্ছা দিদি, একটা জায়গায় ঘর ভাড়া রেখে কি বেশি দিন থাকা যায় বলুন তো? না, তারপরে শুনুন, তার তো রুটি যদি করে খেতে হবে, বাচ্চা তিনটে লেখাপড়াটাও ভাবতে হবে, ওদের ভবিষ্যৎ কথা ভাবতে হবে, শুধু ওদের খাইয়ে পরিয়ে ওদের দেখিয়ে দোকান দোকান টাকা তোলা বা কোনো ইউটিউবার এই ওটা নিয়ে বিজনেস করতে পারে না। এটা আমি যদি এখনই চাইল্ড লাইন ফোন করি ওর কেস হয়ে যাবে। কিন্তু অবশ্যই আমিও সেটাই বললাম, চাইল্ড লাইনে যে ফোন করেছি, বারাসাতে লালু দাস বলে একজন আছে, তার সঙ্গে কিন্তু আমার কথা হয় নিয়মিত, উনি আমাকে বলেছিলেন অ্যাড্রেস দিন, আমি ওখানে গিয়ে ওদেরকে ওই ইউটিউবারকেও কিন্তু করতে, কিন্তু আমি দেখলাম থাকে একটা বেকার ছেলে কি, ও ওকে আমি বিপদে ফেলতে চাইছি না বলে আমি এদেরকেই আশ্রমের ব্যবস্থা করতে চাইছি। একদম, এবং কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকাটা তো পার্মানেন্টলি সমাধান নয়। না না, পার্মানেন্ট ওদের লেখাপড়াটা আগে দরকার, ঘর ভাড়া নিয়ে দুটো খেতে দিয়ে ওদের নিয়ে পয়সা তোলা, দোকান দেখি দেখি ওদের অসহায় মা বাবা নেই, অসহায়তার সুযোগ নিয়ে পয়সা তোলা, এটা তো কোনো মানবিকতা নয়। অবশ্যই নয়, ওই শিশুদের ভবিষ্যৎ আছে, ওদের লেখাপড়া আছে, ওদের এডুকেশন আছে, এটা তো আগে ভাবতে হবে। মানে এখন কি চাইছেন আপনি? এখন আশ্রমে দিয়ে দিলে সবচেয়ে বেটার হবে। আশ্রমে দিয়ে দিলে বেটার হবে, সবচেয়ে ভালো হবে এটাই। কেন, এরা কথা বলি শুনছে না, প্লাস চলে আসছে, যেখানে আমি আসি ওইখান থেকে চলে আসছে, এই যে খেলাধুলো করছে বাচ্চা কাচ্চার সাথে। আচ্ছা, হ্যাঁ এইভাবে তো আর হবে না। ওখানে কি স্কুলে ভর্তি হয়েছে ওরা? না, এখনো স্কুলে ভর্তি হতে পারেনি, এখনো এই বাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়নি। এটা তো বললো ভর্তি হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে তিনি ভাই এক জায়গায় থাক, আশ্রমে থাকলে তিনি ভাই এক জায়গায় ভালো। দেখুন, আশ্রমে থাকতে গেলে কিছু সরকারি কাগজপত্রের প্রয়োজন হয়, যেগুলো আমরা চেয়েছিলাম রেডি করতে, আধার কার্ড বা ওদের স্কুলের সার্টিফিকেট, এখানকার পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল, এগুলো লাগে। তো আপনি তো চলে গেলেন, তো এখন আপনি চাইছেন ছেলেগুলো যাতে আশ্রমে থাকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা বাবু, তুমি কি আশ্রমে থাকতে চাও? হ্যাঁ। আর তুমি যাবে তো? যাবো। হ্যাঁ যাবো। আশ্রমে যাবে? ওর যে বড় একটা শ্রাদ্ধ কাজ করবে, তাতে টাকা পয়সা চাইছিল, দিতে চাইছিল যে দিবানি, সে টাকাও দেয়নি, শ্রাদ্ধর কাজও হয়নি। আচ্ছা,
সেই ছেলেপিলি তিনটি নেড়াচাড়া হয়ে বেশি আছে। আচ্ছা, সেটাও করলো না। তখন আমি বললাম যে ও লোক তাহলে ভালো না, তুই ওই বাল বাচ্চানে চলে আয়, এই দাদাদের সঙ্গে কথা বলি, একটা লাইন গার্ড করছে নি যা। ওইটাই আপনার কাছে বলেছিলাম যে ফোনটা করি জানি না। আচ্ছা আচ্ছা, তারপরে আমাকে ফোন, তারপরে আপনার ওনাকে কোন বলেছিল যে কাজ দেবে? কাজ দিয়ে, কাজ দিয়েছে বলতে কোনো কাজই দেয়নি। তা কি করে খাচ্ছে উনি? ওই এদিকে ওদিকে জোন খেটি খাচ্ছে, যে যা ডাকছে শিখে নিজেই কাজকাম করছে। আচ্ছা আচ্ছা, বিড়াল বলতে অনেকে পয়সা করি পাঠাচ্ছে আমি শুনছি, বুঝলেন? আচ্ছা, কিবা উনি আমাকে বলেছিল। হ্যাঁ, তা সেই হিসেবে আমি পয়সা করি এখনো হাতে পাইনি। আপনি এক টাকাও পাননি? পাইনি। আর উনি বলে, তাহলে আপনার চলছে কি করে? আপনি যদি এক টাকাও না পান? আমি কাজ করছি তো। কি কাজ করছেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করছি। মানে আপনি ওই ঘর ভাড়ায় থেকে আপনি রাজমিস্ত্রি কাজ করছেন? রাজমিস্ত্রির কাজ কোথায় করছেন? এই চাঁদপাড়ায় চলে আসে, এখান থেকে কাজ করে ওই যেতে যেতে 7:30, 8:30, 9:00, 10:00 হয়ে যায়। আচ্ছা, তো যখন আপনি রাজমিস্ত্রির কাজ সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন, তখন এই বাচ্চাগুলো, যে ছোটো ছোটো বাচ্চা, এদের কে দেখভাল করছে? দেখভাল তো করার কেউ নেই, মোটামুটি এখানে ওরা থাকছে। ওরা শুধু দীপঙ্কর মিত্রের সন্তান, ওরা বাংলার সন্তান, ওরা ভারতবর্ষের সন্তান। একদম একদম, এবং ওদের ভালো রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। হ্যাঁ অবশ্যই, ওদেরকে নিয়ে ব্যবসা করা নয়, ওদেরকে ভালো এডুকেশন দিয়ে আমাদের কর্তব্য ওদের অন্তত ভালো এডুকেশন দিয়ে ওদের ভালো করে তৈরি করার। একদম, তারপরে ভবিতব্য ভবিষ্যৎ কী বলবো সেটা ভবিষ্যতের অপেক্ষায় থাকবে। অবশ্যই, এবং এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, এদের মা হারা এবং এর বাবাও অসহায়, কিছু করার নেই দিদি, কিছু টাকা দিয়ে এদের হয়তো মানে কদিন, 6 মাস, 1 বছর ঘর ভাড়া রাখলে ওদের লাইফটা তো কিছু হবে না। ওদের তো আগে দরকার লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। ওই আজকে মানুষ 6 মাস, 1 বছর নাহলে 5 বছর খাওয়াবে, কিন্তু ওকে তো ভবিষ্যতে লেখাপড়া শিখে কিছু করে খেতে হবে, সৎভাবে জীবনযাপন করতে হবে। তাহলে সেটাই তো আগে ভাবতে হবে। মানে আমি একদিন দুদিন রাখলাম, 6 মাস রাখলাম, হ্যাঁ, এবার ওদের দেখিয়ে সিম্প্যাথি কুড়িয়ে কিছু পয়সা ইনকাম করে নিলাম, সেটা তো কোনো মানবিকতা নয়। একদমই তাই, সেটা মানবিকতাকে বরং অপচয় করা। অবশ্যই, ভুল পথে চালিত করা, একটা মানুষের সহল সরলতার সুযোগ নিয়ে একটা ভুল পথে তাকে চালিত করা, একটা গার্জিয়ানকে তাদের অসহায়তার সুযোগ নিয়ে। একদমই তাই। বলুন তো, আমি একজন অসহায় বাবা, আমি চাই যে আমার ছেলে মেয়েগুলো ভালোভাবে পড়াশুনো করুক, আশ্রমে ভর্তি হোক, এটাই আমি চাই। তো এক দাদা আমাকে নিয়ে গেছে, নিয়ে ঘর ভাড়া রাখেছে, ওইভাবে তো ভবিষ্যৎ হবে না। হবে কি হবে না, ওই খাওয়া দাওয়া হবে, ছেলেপেলের পড়াশুনো হবে না। কিন্তু আমি চাই দাদা, জোরহাত করে বলছি, যাতে ওরা আশ্রমে ভর্তি হতে পারে, সেটাই চাই। অবশ্যই হবে, আপনি চিন্তা করবেন না, আমরা যখন আছি ওদের আমরা আশ্রমে অবশ্যই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, স্ত্রীর এই ঘরে ও কাজ করতে যাবে, বাচ্চা তিনটিকে রেল লাইনের ধারে ফেলে রেখে তো যেতে পারছে না। অবশ্যই, বিভিন্ন সঙ্গে পড়ে যাচ্ছে, লেখাপড়া ঠিকমতো করছে না, বাচ্চা মানুষ, আজকে স্কুল যাচ্ছে কালকে যাচ্ছে না, তো ও তো গাইড করতে গেলে ওর কাজে যাওয়া হবে না, ওর রাজমিস্ত্রিরা জোগালি হাজিরা কাজ করে। এবং আমি শুনলাম যে উনি নাকি 14-15 হাজার টাকা স্যালারি চাকরি করছে, আমি তো শুনেছিলাম। হ্যাঁ, ওই ইউটিউবার আমাকেও সেটাই বলেছিল যে আমি ওকে একটা 15,000 টাকা চাকরি দিয়েছি, আর ওর ছেলেমেয়েরা বলেছে এখানেই থাকবে, এখানে আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা, এখন আমি শুনছি আপনি কি করেন? জোগাড়ি কাজ করছি। কি কাজ করেন? রাজমিস্ত্রি জোগাড়ি। রাজমিস্ত্রি জোগালের কাজ, 15,000 টাকা স্যালারি চাকরি করেন না? তাহলে ভাবুন, তাহলে এটা নিয়ে তো ব্যবসা করছে। হ্যাঁ পুরো, এটা একটা মিথ্যে ট্রাপে সহসর মানুষকে ঠকিয়ে নিয়ে যে এইভাবে বিপদে ফেলে দিয়েছে। আমরা বলেছিলাম যে ওদের ওই একটা ব্যবস্থা করিয়ে দেবো, তা ওখানে দেখা আসছে থাকলে মানুষই যেত, আমার মন আশ্রমে থাকলে, আশ্রমে থাকলে ও মানুষই যেত। কিন্তু ওই যে ইউটিউবার যে উনি নিয়ে গেলেন, তাতে কি মানুষ হতো? মানুষ ওই এখন সব হয়ে যাবে, চোরটা মালখোর গাঁজাখোর, বুঝলে তো? হ্যাঁ, মালখোর গাঁজাখোর এই তৈরি হবে, ছাড়া থাকলে কি অবস্থা হয়? আপনার কথা বললাম যে ফোন করি, ওই দাদার জানা জানাই ডেকে ডাকাই এনি, ছেলেপিলি সব এনি একটা ব্যবস্থা কর। আমরা আমরা চেয়েছিলাম ছেলেগুলো আশ্রমে যাক, কিন্তু আমরা হঠাৎ করে দেখলাম কেউ একজন ইউটিউবার তাকে নিয়ে যেয়ে একটা ঘর ভাড়া করে রেখেছে, কিন্তু তাতে তো চিরস্থায়ী সমাধান নয়। না না, ও ঘর ভাড়া করেছে, ও নিজের ঘর না তো। আচ্ছা, ও তো বলছিল যে নিজের ঘর আমি একটা দিয়ে দেবো, সেখানে থাকবে, খাবে, স্কুলে ছেলেপিলি পড়াশুনো করবে, কিন্তু সেটা তো সেসব কিছুই না তো। ও তো নিজেই এসে বলছে যে দাদা এই এই সমস্যা আমাদের, তাহলে তুই নিয়ে চলে আয়, ওনে ওখানে থাকি কোনো লাভ নেই, কামাই রোজগার করবি, খাবি, ছেলেপিলি তিনটি স্কুলে দিবি, নিয়ে আয়। তাই আমি ওর বলেছিলাম যে চলে আয়। এখন আপনারা দেখেন ও ফোন করেছে যখন, আপনারা ফোন করে ব্যবস্থা করে দেন, আর কি বলবো বলেন। ঠিক আছে, আপনি যেদিনকে নিয়ে যায় সেদিনকে আপনি ছিলেন? তার মানে আমি ছিলাম, আমি স্বয়ং ভ্যানে করে দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, ওখানে অনেক লোকই ছিল,
আমার বলল যে ওর ভ্যানে সেই জিনিসপত্র নিয়ে ওর গাড়িতে তুলে দিয়ে আসলাম। টাকা দেওয়ার কথা ছিল তাও তো দেইনি। এবারে আমার ভ্যান ভাড়া ওই ভ্যান ভাড়ার পয়সাটা এবারে আমার একটা ভ্যান ভাড়ার পয়সা দেওয়ার কথা ছিল ও লোক তাও দেইনি। মানে আপনার ভ্যান ভাড়া দেওয়ার কথা ছিল সেটাও দেইনি। না এখন মানে শুধু গাড়িতে করে নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেল। আমরা তাহলে এখন আপনাদের নিয়ে এখন পঞ্চায়েত অফিস আপনাদের ওখান থেকে রেসিডেন্সিয়াল তুলতে হবে। আর ওদের স্কুল কোথায়? ওদের স্কুল আমতলায় স্কুল আছে। স্কুলে যাব, স্কুলে হেডমাস্টারের সাথে ওদের টিসিটা নেওয়াবো, ঠিক আছে? ওনাদের সার্টিফিকেট হয়ে গেছে, আপনার ছেলের সার্টিফিকেট হয়ে গেছে। হ্যাঁ, এবারে আশ্রমে যেতে হবে কিন্তু, নাকি? এই হচ্ছে স্কুল, চাঁদপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এখান থেকে এই এটা তোলা হলো জলয়। আচ্ছা, এটা আপনাদের পঞ্চায়েত অফিস নাকি? এখান থেকে আমাদের এখন একটা রেসিডেন্সিয়াল খুলতে হবে, ঠিক আছে? আমরা তিন ভাইয়েরই রেসিডেন্সিয়াল বের করলাম পঞ্চায়েত অফিস থেকে। আচ্ছা বাবু, তাহলে তোমাদের কিন্তু আমি পরের সপ্তাহে আশ্রমে তোমাদের যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, পরের সপ্তাহে কিন্তু ওদের নিয়ে আশ্রমে যাওয়া হবে, ঠিক আছে বাবু? যাবে তো? হ্যাঁ, এবার কি বলুন তো, দাদা হয়তো এক মাস দুই মাস দেখবে, তারপর হয়তো নাও দেখতে পারে। এই কারণে আমি অনেক চিন্তা ভাবনা অনেক সিদ্ধান্ত নিয়ে দেখলাম যে আশ্রমে ভর্তি করে দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। অবশ্যই আমরা আপনাদের পাশে রয়েছি এবং ওদেরকে অবশ্যই আশ্রমে ভর্তি করে দেওয়া হবে। এবং আজকে তো আমরা গেছিলাম, কোথায় কোথায় গেছিলাম? অঞ্চল অফিসে যাওয়া হলো, রেসিডেন্সিয়াল তোলা হয়ে গেছে ওখান থেকে, আর স্কুলে গেছিলাম, স্কুলে টিসিও তোলা হয়ে গেছে, আর একটা স্কুলে যাব, আর একটা স্কুল বন্ধ ছিল আজকে। তো যে আর যা যা দরকার সেগুলো মোটামুটি হয়ে গেলেই ওদেরকে আমরা আশ্রমে ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, ভালো থাকুন, ঠিক আছে বাবু? আর তুমিও ভালো থাকো, হ্যাঁ, সুস্থ থাকবে, তুমিও ভালো থাকবে। হ্যাঁ, এদিকে তাকাও, তুমিও ভালো থাকবে। আশ্রম অনেক ভালো। এই এখন এর মতন ছেলে আশ্রমে ওই তিনটি ছেলে দিলে আমার মনে হয় মানুষই যাবে। অবশ্যই অবশ্যই। আর এ তখন কাজকাম করি খাতে পারবে, অবশ্যই মাসে মাসে যদি দুই একদিন খোঁজও নিতে পারবে, কিছু খাদ্য খাবারও কিনে দিয়ে আসতে পারবে। অবশ্যই অবশ্যই, আমরা এটাই চেয়েছিলাম, আমরা এটাই চেয়েছিলাম, এটা চেয়েছিলেন আপনারা। আরে ও এসি হঠাৎ কোথার থেকে এসি একবার গাড়ি করে নিয়ে চলে গেছে, নিয়ে চলে গেল। আমরা মনে করলাম বিশাল ব্যাপার হয়তো হতে পারে, আলটিমেটলি জিরো, আলটিমেটলি এমনি জিরো। ঠিক আছে, তাহলে সব কিছু তো রেডি হয়েই যাচ্ছে, খুব শীঘ্রই ছেলেরা এখান থেকে অন্য জায়গায় শিফট হবে, ঠিক আছে? আর আমি এখানে ওদের কিছু খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দিলাম, এই টাকাগুলো আপনি রেখে দিন, ঠিক আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া ওদের কিছু করিয়ে দেবেন। হ্যাঁ দাদা, আপনি আসবেন কবে? আমি আবার আসবো, আপনি আমাকে ফোন করবেন, আমার তো আবার আসতেই হবে। একটা স্কুলের তো টিসিটা বাকি রয়েছে, ওটা তুলতে আমি চেষ্টা করছি, যতটা তাড়াতাড়ি হবার আমি চেষ্টা করছি, ঠিক আছে?